আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সোনিকা সিং চৌহানের জন্মদিন 12ই জুলাই, আর তার জন্মদিনের ঠিক কয়েকদিন আগে কাকতলীয়ভাবে তার মৃত্যুর জন্য মূল অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন। সোনিকার মৃত্যুর প্রায় 70 দিনের মাথায় গ্রেফতার হলেন বিক্রম চট্টোপাধ্যায়। সোনিকার মৃত্যুর তদন্তের গতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়কে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না। অবশেষে সোনিকার মৃত্যুর 70 দিনের মাথায় পুলিশের জালে পড়লেন বিক্রম চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে কোয়াশবার একটি অভিজাত মলের সামনে থেকে গ্রেফতার করা হলো বিক্রম চট্টোপাধ্যায়কে। স্বভাবতই বিক্রম চট্টোপাধ্যায় গ্রেফতারির পর সোনিকা সিং চৌহানের শুভাকাঙ্ক্ষী বন্ধু ও পরিবারেরা একটু স্বস্তিতে। তবে সোনিকার মৃত্যুতে তার পরিবার ও বন্ধুদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সোনিকার জন্মদিনের ঠিক কয়েকদিন আগেই তার মৃত্যুর মূল অভিযুক্ত বিক্রম চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে সোনিকা সিং চৌহানের নিকটাত্মীয় ও বন্ধুরা একটু স্বস্তিতে। তবে তাদের অপেক্ষা কিন্তু এখানে শেষ নয়, তার কারণ তাদের মূল দাবি বিক্রম চট্টোপাধ্যায়ের যথাযথ শাস্তি। বিক্রম চট্টোপাধ্যায় গ্রেফতারির পর জাস্টিস অফ সোনিকাপে যে স্বস্তি প্রকাশ করেছে সোনিকা সিং চৌহানের শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা, এবার শুধু অপেক্ষার এই তদন্তের গতি কোন দিকে এগোয়। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের কি কঠোর শাস্তি হয় নাকি খুব সহজেই ছাড়া পেয়ে যান তিনি, এই সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।